নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ইয়াকনির পোলাও। চিকেন মাটন না ব্যবহার করে আমি এই ইয়াকনির পোলাও বানিয়েছি। হারিয়ে যাওয়া এই পোলাওয়ের রেসিপিটা কিন্তু অনেক পুরনো, রোজকার দিনে বা অনুষ্ঠান বাড়িতে আপনারা এই পোলাওয়ের রেসিপিটা বানাতে পারেন। দারুণ স্বাদের এই পোলাওয়ের রেসিপিটা, কিন্তু মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। এখানে আমি কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি কাবাব চিনি, গোটা ধনে, শাহী জিরা, গোটা হলুদ। এখানে কিন্তু আমি কোনো মেজার করে বা কোনো আন্দাজ মতন মশলা নিয়েছি শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, জাবিত্রী আর গোলমরিচ আর একটু জায়ফল, একটা গোটা পেঁয়াজ, কয়েকটা রসুন আর আদা। খোসা ছাড়িয়ে চাকা চাকা করে আদাটাকে কেটে নিয়েছি। এই মশলাটাই ব্যবহার হবে এই আখনির জল বানাতে। এরপর একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর যাবতীয় গোটা গরম মশলা। এটা দিয়েই কিন্তু আখনির জলটা হবে। অবশ্যই সাদা পরিষ্কার একটা কাপড় নেবেন। আর এখানে কোনো আন্দাজ মতন আমি মশলা, আবারও বলছি, আমি নিইনি। আমি কিছু কিছু করে গরম মশলা গোটা নিয়েছি, এটা দিয়ে আখনির জলটা বানাবো। এরপর দেবলাম ছোট এলাচ আর বড় এলাচ, সব মশলা আমি দিয়ে ভালো করে এটাকে একটা পুটলি বানিয়ে নেব। ভালো করে ভাঙতে হবে একটা কাপড়ে, যে মশলাটা যেন খুলে না বেরিয়ে আসে। এখানে আমি জল বসিয়ে দিয়েছি। যেই আন্দাজ বা যেই বাটির আন্দাজে আপনারা জল নেবেন, চাল নেবেন, সেই বাটিরই আন্দাজে 6 বাটি জল নিতে হবে। এরপর পুটলিটা দিয়ে আমি যেই ফুটবে ঢেকে দেবো। ঢেকে এটাকে আমি ফোটাবো যতক্ষণ না জলটা 2 বাটির মতন হয়, যেটা আমি 1 বাটি চাল তো 2 বাটি জলের মতন হয়, সেই আন্দাজে আমাকে জলটা ফোটাতে হবে। দেখুন, মাঝে আমি আপনাদেরকে একবার খুলে দেখাচ্ছি রংটা কত সুন্দর এসছে, কিন্তু আরও কিছুক্ষণ ফোটাবো। বেশিক্ষণ খুলে রাখা যাবে না, তাহলে কিন্তু গন্ধটা বেরিয়ে আসবে। জল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এই যে কাপড়ের যে পুটলিটা ছিল সেটাকে ছেঁকে জল বার করে নেবো। আর এই মশলাটা, এই যে গোটা মশলাটা যেটা আমি ইয়াকনির জল বানিয়েছি, সেটা কিন্তু কোনো রকমেই ফেলা যাবে না। আপনারা এটা পিষে স্টোর করে ফ্রিজে রাখতে পারে বা গোটাও রাখতে পারেন, কোনো রকম রান্নাতে এটা ব্যবহার করা যাবে। এরপর কড়াইতে দিয়ে দিলাম আন্দাজ মতন ঘি। দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু, এখানে কুচনো কাজু আমি ব্যবহার করেছি। দিয়ে দিলাম কিশমিশ, কাজুটাকে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম, এবার আমি দেব চাল। চাল আমি এখানে নিয়েছি, চালটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন চালটা কত ফুলেছে। এরপর আমাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না শাইনিং আসে চালের মধ্যে। এরপর দিয়ে দেবো এই আখনির জল। আমি আবারও বলছি, 1 বাটি চাল তো 2 বাটি জল ব্যবহার হবে। অবশ্যই চালের কোয়ালিটিটা দেখে আপনাদের জলটা ব্যবহার করতে হবে, সেটাও বলে দিলাম। আমি এখানে লম্বা দানা রাইস নিয়েছি, আপনারা যে কোনো রাইসে বানাতে পারেন, বাসমতি, ছোট দানা, গোবিন্দভোগ চাল। এরপর স্বাদ মতো নুন দিয়ে আমি ঢেকে এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। ভাত চালটা আমার অনেকটাই নরম হয়েছে, কিন্তু এখনো নিচে জল আছে। এই সময় দিয়ে দিলাম সামান্য ইয়েলো ফুড কালার। দিয়ে দিলাম 3টে গোটা পেঁয়াজ, আমি আগেই ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা, আর অল্প একটু চিনি দিয়েছি। এটাতে কোনো মিষ্টি হবে না, তবে স্বাদ আনবে এই চিনিটা। ভালো করে নেড়ে নেব, আরও আমি 5-7 মিনিট গ্যাসে বসিয়ে রাখবো। দিয়ে দিলাম গোলাপ জল আর 1 চামচ ঘি দিয়ে আরও আমি 5-7 মিনিট ঢেকে রাখবো, তাহলেই হয়ে যাবে আমার ইয়াকনির পোলাও। আজকের এই ইয়াকনির পোলাও রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।
আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমার বলো, আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ঝোল করবো তো সেই জন্য পাত্রটা একটু বড় করতে হলো। এবার আমি মাছের কোয়ান্টিটিটাও বেশি আছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ওই কড়াই ধোয়া জলটা, এবার দিয়ে দেবো এর মধ্যে কড়াই ধোয়া জলটা। ফুটলেই মাছটা দিয়ে দেবো, বন্ধ করো।